সুপ্রে স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরা কিন্তু আজকে ভাগ অঙ্ক শিখবো তো ভাগ অঙ্ক শেখার জন্য তোমাদের কিন্তু প্রথমে নামাতাগুলো একটু আয় আয়ত্ত নিতে হবে এবং অবশ্যই তোমরা যদি নামাতাগুলো যদি ভালো পারো তাহলে কিন্তু তুমি খুব সহজে ভাগ অঙ্ক করতে পারবে তো ভাগ অঙ্কের টেকনিকটা আজকে আমরা তোমাদেরকে শেখাবো এবং ছোটো যারা রয়েছে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আমি তোমাদের জন্য কিন্তু একদম আস্তে আস্তে এই অঙ্কগুলো বুঝিয়ে দেবো তো চলো আমরা শুরু করছি দেখো এখানে ভাগ অঙ্কগুলো করানোর সময় আমি কিন্তু অনেকগুলো কথা বলবো চেষ্টা করবে যে অনেক কিছু মনে রাখার জন্য দেখো পাঁচ দিয়ে প্রথমে পঁয়ষট্টিকে ভাগ করব তো ভাগ করতে গিয়ে আমরা প্রথমে পাঁচ দিয়ে দেখব প্রথম সংখ্যাটাকে ভাগ যাচ্ছে কিনা যদি এই পাঁচ দিয়ে পাঁচের সাইতে যদি এই সংখ্যাটা বড়ো হয় তাহলে তুমি একটা এই একটা সংখ্যাকে ভাগ করতে পারবে তো পাঁচ দিয়ে তুমি এই ছয়কে ভাগ করতে পারবে যেহেতু এখানে ছয়টা বড়ো পাঁচের সাইতে বড়ো ওকে এখন এই পাঁচ দিয়ে যেহেতু তুমি এটাকে ভাগ করতে পারবে তাহলে তুমি কয়বার দিবে। সেটা হচ্ছে তুমি পাঁচের নামাতা এমনভাবে গুনবে যাতে ছয়ের কাছাকাছি যায় এর সাথে বেশি হতে পারবে না ঠিক আছে তাহলে তুমি একবার দিবে আমরা জানি পাঁচ একে পাঁচ একবার এখন দেখো এই ছয় থেকে পাঁচ আমরা যদি মাইনাস করি তাহলে হবে কত অত বিয়োগ করলে কত আসবে এক এখন তুমি পাঁচ দিয়ে এককে ভাগ করা যাবে না আর প্রত্যেকবার বিয়োগ করার ফলে তুমি তোমাকে কী করতে হবে ডান দিক থেকে একটা সংখ্যা নামাতে হবে এখন এটা কত আসছে পনেরো এখন আমরা পাঁচ দিয়ে এই পনেরোকে ভাগ করবো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে হচ্ছে পনেরো কয়বার গেছে তিনবার তিন পাঁচে হচ্ছে কত পনেরো আমরা এখানে লিখলাম পনেরো তাহলে পনেরো থেকে পনেরো গেলে হচ্ছে কত শূন্য আশা করছি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা তো এখন আমরা পরের অঙ্কটার সমাধান করব তাও আমরা পাঁচ দিয়ে গুণ করবো যেহেতু এখানে সাত এটা পাঁচ থেকে বড়ো তাহলে আমরা একটা সংখ্যাকে ভাগ করবো অর্থাৎ আমরা সাতকে ভাগ করব পাঁচ দিয়ে সাতকে ভাগ করবো তাহলে একবার যাবে প্রথমে পাঁচ একে পাঁচ একবার তাহলে এই সাত থেকে পাঁচ যদি বিয়োগ করি তাহলে আসবে কত দুই এখানে পাঁচটা আমরা এখানে নামাবো ঠিক আছে এখানে এখন পাঁচের নামা তো গুনবো পঁচিশ কাছাকাছি যাতে যাই অথবা পঁচিশ মিলে গেলে তো ভালো তাহলে পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে হচ্ছে তোমার কত পঁচিশ তাহলে আমরা পাঁচবার দিব পাঁচ পাঁচে পঁচিশ যেহেতু মিলে গেল পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ থেকে পঁচিশ গেলে হচ্ছে কত শূন্য আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করব ঠিক আছে তো দেখো যেহেতু তিন দিয়ে তিনকে ভাগ করতে পারবো সে আমরা একটা সংখ্যাকে নিব তাহলে আমরা তিন দিয়ে তিনকে ভাগ করবো কয়বার যাবে একবার তিনেকে তিন একবার তিন কে তিন একবার আমরা তিনটা এখানে বসালাম তিন থেকে তিন গেলে শূন্য এখানে নয়টা আমরা এখানে নামাবো শূন্যটা এখানে বসালে নয়ের কোনো মানের চেঞ্জ হবে না সেই জন্য আমরা শূন্যটা আগে বসাই না কোনো সংখ্যার আগে শূন্য বসানোর দরকার নেই এক্ষেত্রে কোনো মানের পরিবর্তন হয় না তাহলে এখন আমরা তিন দিয়ে এই নয়কে ভাগ করব। তাহলে আমরা তিনের নামতা গুনতে হবে তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে হচ্ছে নয় ঠিক আছে কয়বার তিনবার তিন তিরিকে হচ্ছে কত নয় ঠিক আছে নয় থেকে নয় গেলে হচ্ছে কত শূন্য তো এই অঙ্কগুলো তোমার তোমার কি বুঝতে সহজ লেগেছে সুবিধা লেগেছে কিনা অবশ্যই তুমি আমাকে কমেন্টে লিখবে ভিডিওটা তোমার কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য